ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শাহনাজ রুমা, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 2019 সালে করোনা মহামারী শুরু হওয়ার আগে রাষ্ট্রীয় সফরে ভারতে যান বঙ্গবন্ধু কন্যা। দীর্ঘ তিন বছর পর এবারের এই সফরকে উভয় দেশের জন্যই তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে। 5-8 সেপ্টেম্বরের এই সরকারি সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। সেখানে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা সহ নানা বিষয় অগ্রাধিকার পাবে বলে জানা গেছে। তবে যে চুক্তিই হোক না কেন, বাংলাদেশের মানুষের মূল আগ্রহ তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় বার্তা সংস্থা ANI কে চুক্তির বিষয়ে ভারতের উদারতা দেখানো উচিত বলে জানালেও এ বিষয়ে বেশি প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, প্রধানমন্ত্রীর এবারের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন মোড় নেওয়ার সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। 5 দশক ধরে তিস্তা চুক্তির চেষ্টা চললেও তা সম্ভব হচ্ছে না কেন? একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সহযোগিতার আশ্বাস দিলেও কতটা পাশে পাওয়া যাচ্ছে ভারতকে? এসব নিয়েই আজকে রাজকাহনে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনায় আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হোসেন চৌধুরী, আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আজকে বিষয় ঠিক করেছি, দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কি পাবে বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে শুরু করতে চাই। আবুল হোসেন চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। একেবারে যে বিষয়টি, দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বাংলাদেশ আসলে কতটা পাবে, আমরা কতটা আশাবাদী হতে পারি? দেখেন, বাংলাদেশের সাথে পৃথিবীর সব দেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে বৈরিত নয়, যেটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটা মূল স্তম্ভ। এবং এই মূল স্তম্ভটা স্থাপিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর সময়। বঙ্গবন্ধুই এই মূল স্তম্ভটা স্থাপন করেন, সেটার থেকে বাইরে আসা উচিত হবে না এবং আমরা আসিও নাই। একটা পর্যায়ে ছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে, তখন একটু অন্যরকম পথে হাঁটার খুবই নেতিবাচক প্রক্রিয়া আমরা দেখেছিলাম। তো সেটাকে অবলম্বন করি বলবো, ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে, একটা বিশেষ সম্পর্ক বলেও আখ্যায়িত করি। সেখানে আমাদের দিক থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে ভারত যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন ছিল, ভারতের দুশ্চিন্তার যে সমস্ত কারণ ছিল, যে তাদের আমাদেরও আভ্যন্তর আমাদের দেশের ভিতর তাদের ভারতের বিরুদ্ধে কোনো রকম সংগঠন যদি কাজ করে কি বা এইরকম একটা চালনা ছিল, সেইটার ব্যাপারে দৃঢ় পদক্ষেপ প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা আশা করব, যেটা আমরা বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী খুব জোরালোভাবে সেটা ইঙ্গিত দিয়েছেন যে অনেক দিন ধরে ঝুলে আছে আমাদের, এটা কিন্তু এক্সিস্টেন্সিয়াল সমস্যা, বাঁচা মারার সমস্যা, তিস্তার পানি, এবং শুধু তিস্তার পানি না, 54টা নদীর ব্যাপার, অভিন্ন নদী, এটার ব্যাপারে একটা ফলপ্রসূভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কিন্তু কারণ একটা কথা মনে রাখতে হবে যে ভারত কিন্তু একটা বিরাট অঙ্কের আপনার বৈদেশিক মুদ্রা, সেটা বাংলাদেশের কাছ থেকে অর্জন করে। এবং রোহিঙ্গার ব্যাপারেও আমাদের পার্শ্ববর্তী দেশের কাছ থেকে আমরা আরও একটু বেশি ইতিবাচক, গতিশীল তাদের সক্রিয় ভূমিকা আশা করি। তো অবশ্যই যেটা বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবে হবে, যে আমাদের সব দেশের সাথে বন্ধুত্ব থাকলেও ভারতের সাথে অবশ্যই একটা বিশেষ সম্পর্ক বিরাজমান, এবং এটা আমাদের দুই দেশের জন্যই প্রয়োজন। ভারত আয়তনে বিশাল হতে পারে, প্রায় 18 কোটির দেশও কিন্তু কোনো দিক থেকেই ছোট নয়। আর আজকে 71-এর আগে যে দুশ্চিন্তা সবসময় ভারতের মিলিটারি দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেটা এখন আর নেই। তো সেই রকম একটা, সেটা প্রশমিত হয় সেই রকম একটা প্রেক্ষিতকে আমরা অবলম্বন করে বাংলাদেশের যে ন্যায্য যে দাবি, এবং যেটা ভারত বারবার স্বীকার করেছে, এ বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই, এগুলোকে না রেখে আমরা দেখতে হবে যেন আমরা একে অপরের দুই স্বাধীন সার্বভৌম বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র,
এগিয়ে যেতে পারি, একে অপরের সাহায্যের ভিতর দিয়ে আঞ্চলিক শান্তির একটা পরিবেশ, একটা আবহ সৃষ্টি করতে পারি, যেটা পৃথিবীর ব্যাপারেও ইতিবাচক একটা ঘটনা হিসেবে আসতে পারে। জি, আরও বিস্তারিত শুনতে চাইবো, অনেকগুলো ইস্যু তো আছেই, আপনি বলছিলেন অভিন্ন নদীর কথা, সেটির কথা শুনতে চাইবো, রোহিঙ্গা ইস্যু নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাইবো। তার আগে তো দেখছেন আপনার কাছে একেবারে সার সংক্ষেপ একটু শুনে নেই যে কী প্রত্যাশা, আসলে আমরা নানান রকম প্রত্যাশার কথাই তো শোনা যাচ্ছে, কতটা প্রত্যাশা পূরণ হতে পারে এবারের বৈঠকে? ধন্যবাদ, আপনি শুরু করেছিলেন কী পাবে বাংলাদেশ এই কথা বলে, শিরোনাম ঠিক করেছি। আমি এই কথার সাথে একমত নই। আমি মনে করি না যে এ ধরনের দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মাঝে যখন সর্বোচ্চ পর্যায়ে একটা যোগাযোগ হবে, এখানে ঠিক পাওয়ার ব্যাপার আসলে নেই, কিন্তু মানে আমাদের অনেকগুলি ইস্যুজ আছে, সেগুলির সমাধানের দিকে খানিকটা এগোয় কি না সেটা হলো আমাদের দেশের দেখার বিষয়। মানে পাবে পাওয়া হলে মনে হয় যে শুধু আমরাই পেতে যাচ্ছি, এটা তো হবে না। আসলে দুই পক্ষের জন্য উইন উইন যেসব ইস্যুজ আছে, ক্ষেত্র বিশেষে যেগুলো অনেকদিন ধরে পেন্ডিং অবস্থায় আছে সেগুলি সমাধান হওয়া প্রয়োজন। ভারতের যেসব চাওয়া ছিল, সে সম্বন্ধে শ্রদ্ধেয় হাসান চৌধুরী সাহেব বলেছেন, এটা আমি আর রিপিট করতে চাই না, আবার একই কথা বারবার বলার কোনো মানে নেই। আমি আমাদের দিক থেকে যেটা এবং যেটা নিয়ে স্বীকার করা ভালো যে কিছু উদ্বেগ হতাশা আছে, সেগুলি নিয়ে বরং একটু কথা বলি। যেমন অনেকদিন যাবত একটা সমস্যা যেটা সমাধানের কাছাকাছি গিয়েও হচ্ছে না, সেটা হচ্ছে তিস্তা। তিস্তার কোনো সমাধান এই সফরে হবে বলে আমি মনে করি না। কেন? কারণ তিস্তাকে মোটামুটি গত বেশ কয়েক বছর যাবতই এটাকে আস্তে আস্তে একদম ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 2011 সালে তো আমরা ঠিকই আশ্বাস পেয়েছিলাম, 2011 সাল কিন্তু 11 বছর হয়ে গেছে, সেটা আমাদের মনে রাখো। 2011তেই কিন্তু আমরা কি কি হবে শর্ত সেগুলোর ফাইনালাইজ হয়ে গেছে, পুরো প্রক্রিয়াই মোটামুটি আশ্বাস মিলেছিল নরেন্দ্র মোদির কাছে, না আশ্বাসের কোনো প্রশ্ন নেই, তখন সব ঠিক হয়ে গেছিল যে দুই পক্ষ এই শর্তে একমত হতে পারে, অর্থাৎ যারা বিশেষজ্ঞ তারা কিন্তু তাদের অবস্থান দিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনায় সেই জিনিসটা কিন্তু 11 বছর আগে হয়নি, এবং তারপরে মনে হচ্ছিল যে হবে, এই এরপরেরটাতে হবে, এই নির্বাচনটা গেলে হবে, এরপরের নির্বাচনটা গেলে হবে, কোনো অগ্রগতি কিন্তু হয়নি, বরং প্রতি স্টেপে এটা একটু একটু করে পিছাতে থেকেছে। পরে এক সময় এটাকে সিম্পলি একেবারেই ঠান্ডা করে পাঠিয়ে দিয়ে যে না অন্যান্য নদী নিয়ে আমরা কথা বলবো, তিস্তা নিয়ে কথাই বলবে না, এরকম অবস্থায় কিন্তু পৌঁছে গেছে। জি, একটু ছোট করে জানি, মানে একেবারে সোজাভাবে যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা অবস্থায় এটির কি কোনো সমাধান হতে পারে, নাকি তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে এটির সুফল বাংলাদেশ পেতে পারে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা না থাকলেই যে পরের দিন সমাধান হয়ে যাবে এটা আমি কি করে বলি, কারণ আমি অন্যদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তার যে সম্ভাব্য বিকল্প যারা এই মুহূর্তে মনে হচ্ছে তিনি হয়তো আবার জিতে আসবেন, এটা তো এক, তার সম্ভাব্য বিকল্প যারা তারাও যে এটা নিয়ে খুব এগোবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কাজে খুব বেশি আশাবাদী না হওয়া ভালো। এক দুই হলো যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তো আমরা কিছু করতে পারবো না, তাদেরকেই তাদের সমস্যার সমাধান করতে হবে। একটি খুব বিপজ্জনক কথা, ভারতীয় একজন অফিসিয়ালের মুখ থেকে বেরিয়েছে, বলছিলেন যে সীমান্ত সমস্যার যেমন সমাধান হয়েছে এটারও তেমনই সমাধান হয়ে যাবে। সীমান্ত সমস্যার সমাধানে কিন্তু 41 বছর লেগেছে আমাদের ভূমিকা পালনের পরে, আপনি এর আগেরটা ভুলে যান, ধরুন 70 বছর আগে থেকে নেগোসিয়েশন শুরু হয়েছিল, কিন্তু একেবারে আমরা আমাদের ভূমিকা পালন করেছি বঙ্গবন্ধু আমলেই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে এটাকে যেটা ওই পার্লামেন্ট থেকে পাশ করা সেটা আমরা করে দিই, তারপরে ভারত 41 বছর লাগিয়েছে। এখন আমি মনে করি না যে এটা উনি সেটা মিন করেছেন, কিন্তু এটার সাথে তুলনাটা খুব বিপজ্জনক মনে হচ্ছে আমার কাছে। তার মানে কি আমার কি তিস্তার জন্য কি 41 বছর বসে থাকতে হবে নাকি? সেটাই আসবো আপনাদের কাছে আবারও। অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে ছোট করে একটু শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে সম্পর্কটা নিয়ে আমরা কথা বলছি, এটি নিঃসন্দেহে একটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশেষ সম্পর্ক বাংলাদেশ ভারত। এবং এই এই সম্পর্কটি আপনি যদি একটু পেছনে যান, বেশি না 2010 সালে যদি যান, দেখা যাবে যে এই সম্পর্কের যে অবস্থাটা ছিল সেখান থেকে আজকের অবস্থার মধ্যে বিশাল পার্থক্য। অর্থাৎ এই এই সম্পর্কের যে বহুমাত্রিক যে স্বার্থের যে একটা সমীকরণ তৈরি হয়েছে, এবং এটি শুধুমাত্র ইস্যু বেসড না, যেমন আপনার রোহিঙ্গা থেকে শুরু করে বাণিজ্য কিংবা জ্বালানি সহযোগিতা, এমনকি এই যে কালচারাল যে কোঅপারেশন, যেটা যেন আমরা জানি যে এবার
প্রধানমন্ত্রী মুজিব স্কলারশিপ উনি দেবেন ভারতীয় সেনাবাহিনী সদস্য যারা আমাদের মুক্তিযুদ্ধে আহত হয়েছে বা যারা শহীদ হয়েছিলেন। তো তার মানে অনেক ধরনের পরিবর্তন কিন্তু হয়েছে এবং এটির বাস্কেটটা অনেক বিশাল, একটি বাস্কেটের মধ্যে কিন্তু অনেকগুলো ইস্যু আছে। সেই ইস্যু কোনোটাতে আমরা অনেক বেশি অগ্রগতি অর্জন করেছি, কোনোটায় আবার আমরা এখনও চেষ্টা করছি। তো সেদিক থেকে এই চাওয়া পাওয়ার জায়গা থেকে শুধু বাংলাদেশের নয়, এটি ভারতের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, উভয়েরই স্বার্থ আছে যে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে। এবং আমরা জানি যে 2021 সালেও নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। আজকে যখন এই এই সফরটি হচ্ছে, সেই সফরে কিন্তু এখন ইস্যুর বাইরেও কিন্তু এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে ভূ রাজনৈতিক স্বার্থ, সেই জায়গাগুলো কিন্তু এখন অনেক বড় আকারে সামনে আসছে। এবং আমরা জানি এই মুহূর্তে বৈশ্বিক যে চ্যালেঞ্জ, বিশেষ করে করোনা ভাইরাস তো আছেই, তার মধ্যে ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ানকে কেন্দ্র করে যে উত্তেজনা, এবং সব মিলিয়ে আমাদের একেবারে শুধু আমাদের প্রতিবেশী বা আমাদের যে মানে বে অফ বেঙ্গল এইসব জায়গাতেও কিন্তু এখন একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ ভারত যে বন্ধুত্ব বা অংশীদারিত্ব, এটির মাধ্যমে কিন্তু এই অঞ্চলের স্থিতিশীলতা এবং উপ আঞ্চলিক সহযোগিতা, এই বিষয়গুলো কিন্তু আপনার অ্যাড্রেস করা সম্ভব। ফলে চাওয়া পাওয়ার জায়গাটা শুধু বাংলাদেশ ভারতের মধ্যে পানি কিংবা জ্বালানি কিংবা অর্থনৈতিক সহযোগিতা, তার বাইরেও কিন্তু এই আঞ্চলিক নিরাপত্তা, শান্তি এবং এগুলোর পেছনে আপনার বিভিন্ন রাষ্ট্রের যে ধরনের ভূমিকা দরকার, বিশেষ করে দ্বিপাক্ষিক সহযোগিতার একটা বিশাল ভূমিকা আছে। এবং বাংলাদেশ ভারত যদি একযোগে কাজ করতে পারে, তাহলে এই অঞ্চলটাকে আরও স্থিতিশীল রাখা সম্ভব, এবং সেই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। তো সব মিলে আমি বলতে চাই যে আসলে নিঃসন্দেহে এই ধরনের সামিট আগেও হয়েছে, ভবিষ্যতে হবে, এবং এখন যেটি হচ্ছে যেহেতু একটি নতুন প্রেক্ষিতে হচ্ছে, কারণ 3 বছরে বিশ্বের অনেক ধরনের পরিবর্তন হয়েছে এবং 3 বছরের একটা গ্যাপ দুই দেশের মধ্যে যেহেতু ছিল, মানে গ্যাপ বলতে আমি বলছি যে শীর্ষ বৈঠকের যে গ্যাপটি, যেটা আমরা 2017 সালের পরে 2019 সালে হয়েছে, এখন 2019-এর পরে 2022, তো ফলে এর মধ্যে অনেক অনেক ধরনের কথাবার্তা, অনেক বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে। এবং আশা করি এই 4 দিনে দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক, আমি বলবো দুই প্রধানমন্ত্রী, তাদের মধ্যে অনেক খোলামেলা আলোচনা হবে এবং কূটনৈতিক সম্পর্কটা এবং পারস্পরিক আস্থার জায়গাটাকে আরও শক্তিশালী অবস্থানে যাবে। জি, আসবো আপনার কাছে আবারও। আপনি আঞ্চলিক নিরাপত্তার কথা বলছিলেন, মানে ওই একটি জায়গাতে আমরা এই রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন সময় কথা বলি যে আঞ্চলিক নিরাপত্তার জন্যই আসলে হুমকি, সেই ক্ষেত্রে ভারত আসলে কতটা সহযোগিতা করবে সেটি নিয়েও নানান রকম প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো। তোহিদ হোসেন, আপনার কাছে একটু শুনেন, দুঃখিত, আমি আবুল হোসেনের কাছ থেকে একটু শুনে তারপর তোহিদ হোসেন আপনার কাছে আসছি। আবুল হোসেন, এটি বলবেন কিনা যেটি তোহিদ হোসেন বলছিলেন যে তিস্তা চুক্তি একেবারেই হিমঘরে চলে গেছে, এমন তার বক্তব্যের জিস্টুক যদি আমি নেই, আসলে কি তাই কি না, মানে তিস্তা চুক্তির কি কোনো ভবিষ্যৎ আদৌ আছে? দেখুন, আমি এবং আমরা সকলেই আশাবাদী। একটা সময় তো মনে হয়েছিল যে গঙ্গা চুক্তি, যেটা 1996 সালে বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাত্র 6 মাসের ভিতর 30 বছর মেয়াদী সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তা আমি একেবারে নৈরাশ্যের দিকে যাব না, আমি আশাবাদী। কিন্তু এ কথা ঠিক যেটা আমার বন্ধু এবং সাবেক সহকর্মী বলেছেন, এটা কোনো ব্যক্তিত্বের উপর নির্ভরশীল হতে পারে না। দুই দেশের সম্পর্ক এবং ভারতের আভ্যন্তরীণভাবে তারা এটাকে কীভাবে মেরামত করে উপস্থাপন করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আপনি যদি সুদূর প্রসারী চিন্তাভাবনা করেন, তাতে করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং ভারত, এই দুই দেশেরই অনেক বিষয় এগিয়ে যাবার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদি আমাদের মধ্যে একটা আস্থার বন্দোবস্ত হয়, আস্থার পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সেটা করার জন্য একটা দীর্ঘ পদক্ষেপ অবশ্যই তিস্তা, বিকজ বাংলাদেশের মানুষেরা তুলেছেন এবং এটা স্বীকৃত। কেন্দ্রীয় সরকার, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারটা বারবার বলেছেন যে তিস্তা বাংলাদেশের ন্যায্য অধিকার এবং সেটা পাবে। সেই জন্য ফ্রাস্ট্রেটিং খুবই যে এটা অনেকদিন সময় লাগছে, কিন্তু আমি আশা করব যে গুরুত্বের সাথে শুধুমাত্র এইটার দিকে দৃষ্টি নয়, এটা তো আমাদের
হাক, এটা আমাদের অধিকার। তাছাড়াও যে আজকের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, আজকের যে আঞ্চলিক পরিস্থিতি, সেইটা সব কিছুকে মাথায় নিয়ে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক আরও দৃঢ় করার, গভীরতর করার একটা সুযোগ রয়ে গেছে তিস্তার এই আপনার পানি বণ্টন চুক্তির স্বাক্ষরের মাধ্যমে। জি, কিন্তু যেটি তহিদ হোসেন বলছিলেন যে লম্বা একটি সময় কিন্তু আমরা পার করেছি চুক্তি হওয়ার আশ্বাসের পরও, বিশেষ করে 2011 সালের পর থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত আশাবাদী খুব একটা হতে পারছি না, যদিও আপনি বলছেন যে নিরাশ হওয়া যাবে না। কিন্তু সেই জায়গায় তাহলে আমাদের পররাষ্ট্র নীতি বলি বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলি বা আমাদের আসলে কিছু করার আছে কি না সার্বিকভাবে? ভারত তো তাদের, তারা তো তাদের অভ্যন্তরীণ বিষয়ের উপরে মানে ছেড়ে দিয়ে দেয়, সেরে যাচ্ছে, বাংলাদেশের আসলে কিছু করার আছে কি? বাংলাদেশের অনেক কিছুই করার আছে, এবং পররাষ্ট্র নীতি বলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কার্যক্রম, এটার অনেকটাই কিন্তু ঠিক লোক চোখের সামনে ভেসে ওঠে না, দৃশ্যমান হয় না, এটা অনেকটাই ভিতরে থাকে, গভীরে থাকে। কারণ এটা যখন আমি বলছি, আমার মনে আছে যে 96 চুক্তির আগে তখনকার পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, ওনার একটা সাহায্য নেওয়া হয়েছিল, বাট দ্যাট ওয়াজ বিহাইন্ড দ্য স্ক্রিন, ইউনো, একটা মানে ট্র্যাক টু ডিপ্লোমেসি যেটা কর, আমার মনে হয় ট্র্যাক টুর শক্তি আছে। এবং এখানেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব, তিনি যখন জোরালোভাবে একটা কথা তুলে ধরেন, সেটা তিনি বলেইছেন যে তিনি তুলে ধরবেন, এটাকে অনেক সময় অনেক কিছু স্থবিরতা অনেক বছর ধরে থাকার পরেও এগিয়ে যায়, আমি আশা করব যে এটা এগিয়ে যাবে। জি, একটা বিরতি নিয়ে আসি, বিরতির সময় হয়ে গেছে। বিরতি নিয়ে এসে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়েও তো আলোচনা করতেই হবে, এবং সেই সঙ্গে মিয়ানমারের সাম্প্রতিক সময়ে মিয়ানমারের যে আচরণ, সেই বিষয়টা একটু আপনাদের পর্যবেক্ষণ জানতে চাইবো। আমাদের প্রস্তুতির কোনো কিছু আছে কি না, মানে তাদের যে সামরিক অভিযানের আভাস তারা দিচ্ছে, কী বার্তা তারা দিচ্ছে, সেই বিষয়ে আসলে আমাদের প্রস্তুতির কোনো জায়গা আছে কি না, একটা বিরতি থেকে ফিরে এসে উত্তর খুঁজবো আপনাদের কাছ থেকে। দর্শক সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে। জনাব তহিদ হোসেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বিভিন্ন সময় তো আমরা আসলে পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশের সঙ্গেও সহযোগিতা চেয়েছি, ভারতকে আসলে আমরা কতটা পাশে পেয়েছি এই সংকটে? যদিও তাদের আশ্বাসও আমরা পেয়েছি, কিন্তু আসলে বাস্তবতায় তাদেরকে কতটা পাশে পেয়েছি এই সংকট মোকাবেলায়? ধন্যবাদ। আসলে একটি কথা যেটা সত্য অবলোচন চৌধুরী উল্লেখ করেছেন, আমাদের পলিসির মধ্যে আছে, সেটা হলো কারো সাথে বৈরিতা নয়, নীতি হিসাবে ঠিক আছে, বাস্তবে এটা সবসময় প্রয়োগ করা সম্ভব হয় না। আপনি চান বা না চান, আমি যদি আপনার সাথে শত্রুতা করতে চাই, আপনি তো তখন বৈরী না হয়ে পারবেন না আমার প্রতি। এই যে ইস্যু যেটা আপনি বলছেন, সেটা হলো যে মিয়ানমারের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না মিয়ানমারের সাথে। এটা একটু দুঃখজনক যে আমাদের কন্টেন্ট অফ রিলেশন, যেটাকে বলা যায়, বেশ কম ছিল, আরও অনেক বেশি হতে পারতো, এত ক্লোজ পাশাপাশি নিয়ে ছিল না, কিন্তু কোনো এমন কোনো ইস্যু ছিল না যেটা নিয়ে আমাদের সংঘাত হতে পারে। কিন্তু গত 1 সপ্তাহ 10 দিন ধরে আমরা দেখছি যে সেই সংঘাতের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি। বাংলাদেশ এখনও প্রচণ্ড রকম সহিষ্ণুতা দেখাচ্ছে, কিন্তু এই সহিষ্ণুতা কতদিন কতটুকু দেখানো যাবে আমি কিন্তু নিশ্চিন্ত না। মমতা হোসেন তাহলে একটু জেনেও নেই, হঠাৎ করে এরকম পরিস্থিতির মানে কি কারণ, কি বার্তা মিয়ানমার দিতে চায়? এটা নিয়ে দেখুন, এটা নিয়ে স্পেকুলেট করা যাবে, এক্স্যাক্ট কারণ পিন পয়েন্ট করা যাবে না। আচ্ছা, স্পেকুলেট করা যাবে সেটা হলো যে সামরিক জনতা তো সমস্যায় আছে, তাদের সারা দেশে যে ইনসার্জেন্সিগুলি ছিল তারা এক ধরনের কোঅর্ডিনেটেড কার্যকলাপ করছে। খুবই আশ্চর্যজনকভাবে যাদের সাথে এই মুহূর্তে তাদের সংঘাত হচ্ছে, আরাকান আর্মি, আরাকান আর্মি কিন্তু সেই এই যে এক ধরনের কোঅর্ডিনেশন সেটার সাথে যোগ দেয় নাই, বরং মিলিটারি কু যখন হলো 1 ফেব্রুয়ারি গত বছর, তখন কিন্তু এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গিয়েছিলো মিলিটারিরা এবং আরাকান আর্মি। কারণ আরাকান আর্মি যেহেতু ওই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে যোগ দেয়নি, কাজে তাদেরকে কিছুটা ফ্রি হ্যান্ড দিতে চাচ্ছিলো, কিন্তু আরাকান আর্মি অন্যতম বৃহত্তম শক্তি কিন্তু ওখানে ইনসার্জেন্সিগুলির মধ্যে, তারা তো আলাদা স্বাধীন রাখাইন স্টেট চায়, আরাকান যেটা অরিজিনাল ছিল। তো কাজেই এখন তাদের সাথে যে সংঘাতটা হচ্ছে, এটা ঠিক একটা, আমরা যদি বলি যে এই মুহূর্তে কেন হচ্ছে এখন, সেটা তো তাহলে বলতে হয় যে তাদের মধ্যে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং এসেছে কিনা, সেটার খুব কিন্তু শক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না যে মিলিটারি রেজিমের সাথে
আপোষে লড়াই করছে তারা মনে হয় না, তাদের সংঘাতটা বেশ শক্তই। এই মুহূর্তে কেন এখন এমন একটা হতে পারে, বিশেষ করে এই যে বাংলাদেশে দুই একটা গোলা এসে পড়ছে, দুটো গোলা তো বিস্ফোরিত হয়েছে সেদিন, তার মানে মানুষজন মারা যেতে পারত, ভয় এবং আতঙ্ক তো সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে বাসিন্দাদের জন্য। এটার একটা ছোট কারণ হতে পারে যে সেটা হলো যে যেহেতু মিলিটারি রেজিম চাপে আছে বিভিন্ন রকম, তারা দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার একটু চেষ্টা করে কিনা, যে বাংলাদেশের সাথে একটা সংঘাত হচ্ছে, কাজেই অভ্যন্তরীণ যেই সমস্যাগুলো সেগুলিকে চাপা দেওয়ার চেষ্টা, অথবা এ ধরনের কিছু একটা হতে পারে। ভারতের প্রসঙ্গ যেটা বলছিলেন, ভারত এবং চীন পরস্পরের বৈরী, ওখানে কিন্তু আর ওই যে শত্রু না এরকম কথা নেই, তারা বৈরী, বৈরী সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আবার চলছে প্রচুর, আমাদের তুলনায় ভারত এবং চীনের ব্যবসা অনেক বড়, কিন্তু যে বৈরিতা আছে তারপরেও আশ্চর্যজনকভাবে দেখা গেল যে এই একটি ইস্যুতে তারা একদম একদিকে পাশাপাশি। মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে আমরা চীনের সহায়তা যেমন পাইনি বা কোনো সহযোগিতা পাইনি, ভারতেরও কোনো সহযোগিতা পাইনি, দুই পক্ষই আমাদেরকে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। জি, এটি একেবারে পরিষ্কার। আমি এই জায়গাতেই অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছে একটু জানতে চাই, যে যেটি আপনিও বলছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার একটা বিষয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য তো ভারতের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রোহিঙ্গারা, কারণ এখন এই যে মিয়ানমারের উত্তপ্ত অবস্থা আমরা দেখছি, মিজোরাম থেকে প্রায় 500 মতো এখনও ভারতে প্রবেশ করেছে, ভারত সে স্টেটমেন্ট দিচ্ছে, তাদের জন্য তো হুমকি, ফলে এই জায়গায় কেন ভারত আমাদের পাশে থাকছে না, মানে এটি কি শুধুমাত্র তাদের স্বার্থের কারণে, তাদের স্বার্থের কারণে হলেও তো আসলে তাদের স্বার্থের সঙ্গে জড়িত না? নিশ্চয়ই এই এখানে আপনার আঞ্চলিক নিরাপত্তার ধারণাটা তো আসলে আরেকটু ব্যাপক, কারণ এখানে শুধু রোহিঙ্গারা না, এর বাইরেও অন্যান্য ইস্যুজ আছে এই অঞ্চলের, আপনার এটি তো একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, অবশ্যই সন্ত্রাসবাদ সহ আর অনেক অনেকগুলো ইস্যু আছে, কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটা নিঃসন্দেহে এটা একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু এবং একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বড় হুমকি হিসেবে সামনে চলে আসছে, এবং এই এই জায়গাতে আমরা ভারতের বা চীনের যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটা আমরা এইভাবে দেখছি না, দেখছি না। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা জানি যে মিয়ানমারের ভেতরে তাদের যে ভূরাজনৈতিক স্বার্থ, তাদের যে অর্থনৈতিক স্বার্থ এবং কানেকটিভিটির স্বার্থ এবং সব কিছু এত বড় আকারের, যেই স্বার্থের যে যে সমীকরণ বাংলাদেশের সঙ্গে বা মিয়ানমারের সঙ্গে, যেটা একটু আগে মানে তহিদ হোসেন বলছিলেন যে এই যে চীন এবং ভারতের মধ্যে এত বৈরিতা বা তাদের মধ্যে প্রতিদিনে থাকা সত্ত্বেও মিয়ানমারের প্রশ্নে তারা কিন্তু প্রায় একই অবস্থানে আছে, কিছুটা পার্থক্য আছে রেটোরিকের দিক থেকে কিন্তু অনেকটা একই রকম। ফলে আমার মনে হয় যে এই আঞ্চলিক যে হুমকির যে জায়গাটা রোহিঙ্গারা দিনের পর দিন তৈরি করতে যাচ্ছে, সেই সেই জায়গাটি তো অবশ্যই, কিন্তু বাংলাদেশে যখন তারা এখানে এসেছে বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিচার আদালতেও তাদের এই মিয়ানমারকে যুদ্ধ অপরাধী বা তাদের যে গণহত্যার যে অপরাধ সেটিও কিন্তু প্রমাণিত, তারপরেও কিন্তু এই রাষ্ট্রটির বিরুদ্ধে আমরা এই এই আঞ্চলিক শক্তিগুলো এবং আন্তর্জাতিক যে সম্প্রদায় সেখানেও কিন্তু অত বড় কোনো আমরা দেখছি না, মানে কোনো ভূমিকা নিতে দেখছি না। তো সেখানে আমি আমার নিজের কিছু গবেষণায় আমি দেখছি যে আসলে এই এই যে মানে মানবতার যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক স্বার্থের কাছে একেবারেই গৌণ, এবং রোহিঙ্গারাও কিন্তু সেই রকম একটি পরিস্থিতির শিকার, এবং যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে ফলে বাংলাদেশের আপাতত মনে হচ্ছে যে এটা বাংলাদেশের সমস্যা, অবশ্যই বাংলাদেশের একটা চ্যালেঞ্জ, কিন্তু কেউ কিন্তু রোহিঙ্গাদের কথা বলছে না, যে রোহিঙ্গাদের প্রতি চীন বা ভারত অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাপান অথবা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যেই ধরনের সহযোগিতা করা দরকার ছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বা মিয়ানমারের বিরুদ্ধে, সেটি কিন্তু এখনও কিন্তু লিপ সার্ভিস হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো সেটি আসলে এই যে স্বার্থের যে সমীকরণের জায়গাটা, সেই জায়গাটা আসলে যদি তাদের মধ্যে একটা রিথিঙ্কিং না আসে এবং এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা, ভবিষ্যৎ পরিস্থিতি কী হবে সেটি যদি অনুধাবন না করতে পারে, তাহলে তো আসলে আমরা তাদের
কার্যকর সহযোগিতা পাবো না, তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। জি, সহযোগিতা পাবো না। আবুল হোসেন চৌধুরী, এই বিষয়টি একটু জানতে চাই যে সহযোগিতা তো আসলে মানে আশাও আসলে অনেকটা ছেড়ে দিচ্ছে, যেটি দুজন বক্তাই বলছিলেন তাদের আলোচনায়, কিন্তু আমাদের কি কিছু করার আছে কিনা, বাড়তি কিছু কি আমরা করতে পারবো? কারণ ভারত বিভিন্ন সময় তো আশ্বাস দিচ্ছে, যতবারই আমরা আশ্বাস চাচ্ছি তারা কিন্তু বলছে। আজকে প্রধানমন্ত্রী এএনআইকে একটা সাক্ষাৎকারে বলছিলেন যে তাদের ভূমিকাটা আরো একটু জোরালো হওয়া প্রয়োজন ছিল, ফলে তাদের ভূমিকাকে আরো জোরালো করতে আমাদের কি কিছু করণীয় আছে? দেখেন, আশ্বাসের ব্যাপারটা যদি ধরেন, জাতিসংঘ দৃঢ়ভাবে উচ্চারণ করেছে, আমাদের অবস্থানের প্রশংসা করেছে, কিন্তু সেক্ষেত্রে এই দেশের একজন নাগরিক হিসাবে আমার তো দুঃখ থেকেই যাবে যে ইউরোপের কোনো নেতা বা নেত্রী কয়েক হাজার উদ্বাস্তুকে শরণার্থীকে তার নিজের দেশে জায়গায় দিয়ে যে উচ্ছ্বসিত প্রশংসা পান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 15 লাখের মতো উদ্বাস্তুকে জায়গা দিয়েছেন সবচেয়ে ঘনবসতি সম্পন্ন একটা দেশে, সেইভাবে কিন্তু আন্তর্জাতিকভাবে এই ব্যাপারে আলাপ হয় নাই। যাই হোক, জাতিসংঘ যদি, আবারও বললাম, যদি কিছুটা আন্তরিক হন, আমি নিশ্চিত যে এই ব্যাপারে কতগুলো সুস্পষ্ট দাবি রাখা উচিত। দীর্ঘদিন ডিপ্লোম্যাট হিসাবে উনি নিয়োজিত ছিলেন, তার মধ্যে একটা হচ্ছে যে সুইফট থেকে মায়ানমারকে বিচ্যুত করতে হবে, তারা যাতে আন্তর্জাতিক লেনদেন করতে পারে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় কথায় স্যাংশনসের কথা বলে, তো সেই স্যাংশন মায়ানমারের ব্যাপার আনে না কেন? আরেকটা বিষয় খুলেই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যে একটু দৃঢ় মায়ানমারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেটা কারণ হচ্ছে চীনের সাথে মায়ানমারের ঘনিষ্ঠতা। সেটাই যদি হয় তাহলে তাদের যে স্যাংশনটা আরও জোরালো করুক। এখন অসুবিধা হয়েছে যে মায়ানমারের আভ্যন্তরীণ রাজনীতি একেবারে অ্যানার্কিক, কিন্তু মায়ানমার হয়তো পৃথিবীর একটা সবচেয়ে সম্পদশালী দেশের মতো। এখানে আজ বহু বছর ধরে জাপান, চীন এবং ভারত, এই তিন দেশ এবং আরও অন্যান্য, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই সম্পদের দিকে চোখ রেখে তাদের সাথে একটা সুসম্পর্ক রেখেছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে তারা বোঝেন না যে সম্পদ তো উড়ে যাবে না, কিন্তু সরকার যদি এরকম হয়, যেমন ক্যাম্বোডিয়াতে একসময় একটা সরকার ছিল খেমের রুজের সময়, এইরকম একটা সরকার যদি অত্যাচারী সরকার হয়, জার্মানিতে হিটলারের সময় যেটা ছিল, তাহলে সেই সরকারকে নিয়ে অর্থনৈতিকভাবেও খুব বেশি এগোনো যাবে না। আমরা বিআরআইর মেম্বার, চীনের সাথে আমাদের সুসম্পর্ক, কিন্তু চীনকেও আমি আশা করি বুঝতে হবে যে তাদের বিআরআই নিয়ে এগোতে হলে এইরকম একটা প্রচণ্ড উত্তাপ তাদেরই একেবারে সংশ্লিষ্ট মায়ানমারে থাকলে এটা এগিয়ে যাবে না। সেখানে জাতিসংঘের কাছে আমাদের অর্থনৈতিকভাবে মায়ানমার যাতে অসুবিধায় পড়তে পারে, এটা আমি একটু আগে বললাম, সুইফটের ব্যাপার চিন্তা করা যায়, স্যাংশন আনা যায়। দ্বিতীয়ত, আমি মনে করি ইট ইজ অ্যাবাউট টাইম যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তাদের বিরুদ্ধে মামলা, যেভাবে আমরা জিতে এসেছি আপনার ম্যারিটাইম বাউন্ডারিতে সমুদ্র সীমার ব্যাপারে, সেইভাবে সেইটা করা যায়। তৃতীয়ত, জাতিসংঘকে একটা মিশন পাঠানো। চতুর্থ এবং আরও খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আসিয়ান। আসিয়ানের দুইজন খুব নাম করা শক্তিশালী সদস্য একসময় খুব জোরালোভাবে আমাদের দিকে ছিলেন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এখন কিছুটা হলেও একটু স্তিমিত হলেও তাদেরকে আবার উজ্জীবিত করার জায়গা আছে। এখানেও আমি আশাবাদী যে এরকম একটা জঘন্য পরিবেশ চলতে পারে না। আর শেষ করব এই বলে যে এখন যে ঘটনাটা হচ্ছে, তারা দুরাশা বলবো, তারা স্বপ্ন দেখছেন যে আভ্যন্তরীণভাবে যে অবস্থা সেইটার থেকে চোখ এড়িয়ে নিয়ে ওই একটু জাতীয়তাবাদের একটা চেতনা উদ্বুদ্ধ করা যায় কিনা, সেই জন্য সামরিক জান্তা মায়ানমারের এই হত্যাযজ্ঞে আবারও নিজেরা নেমে পড়েছেন বলে মনে হয়। জি, সেইখানে আসলে আমাদের কিছু করণীয় আছে কিনা, যেটি তৌহিদ হোসেন বলছিলেন যেহেতু আমাদের সীমানা বা আমাদের সার্বভৌমত্বের উপর সেটি আঘাত আনছে, সেখানে আসলে আমাদের কিছু করণীয় আছে কিনা, একটা বিরতি থেকে ফিরে আসি সেই প্রশ্ন উত্তরটি জানি, দর্শক সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে, জনাব তৌহিদ হোসেন, এই অংশে আমাদের হাতে সময় একটু কম, একটু ছোট করে শুনবো। মিয়ানমারের এখন যে আচরণ আমরা দেখছি, যেটিকে আমরা উস্কানিমূলক বলছি, তারা বলছেন যে না, উস্কানি সৃষ্টির জন্য করা হচ্ছে না, সেই জায়গায় আমাদের কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কি না, যেহেতু আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন এটি? আমি খুব সংক্ষেপে এটার উত্তর দিই। এক হচ্ছে যে ইতিহাস বলে যে রোহিঙ্গা ইস্যুর মতো কোনো সমস্যা কোনোদিন শান্তিপূর্ণভাবে সমাধান হয়নি,
কাজেই এটা যে শান্তিপূর্ণভাবে সমাধান হবে আমরা কী করে তা নিশ্চিত হই? আমরা অবশ্যই শান্তিপূর্ণ সমাধান চাই, কোনো সন্দেহ নেই। যদি শান্তিপূর্ণ সমাধান না হয়, সংঘাতের পথে যায়, তাহলে সংঘাতের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। যদি সংঘাত নাও হয়, প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে, আগাম একটা প্রস্তুতি সেই প্রস্তুতির জন্য আমি মনে করি যে আমাদের আজকেই ঝাঁপিয়ে পড়ার দরকার নেই যে যুদ্ধ করব, কিন্তু সংঘাত হবে ধরে নিয়ে আমাদের 5 বছর 10 বছর 15 বছর মেয়াদি স্পষ্ট পরিকল্পনা দরকার শক্তি অর্জনের জন্য। একদম সোজা কথাই বললাম। জি অধ্যাপক দেলোয়ার হোসেন, তাহলে এই পরিকল্পনাগুলোর ক্ষেত্রে, মানে এই পরিকল্পনা নেওয়ার দরকার আপনারা বলছেন, সেটির ক্ষেত্রে আসলে কোনো উদ্যোগ বা কোনো চেষ্টা গত কয়েকদিনে এই মিয়ানমারের এই ঘটনায় কি সেরকম কিছু মনে হয়েছে, নাকি হালকাভাবেই দেখা হচ্ছে মিয়ানমারের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে তাকে 2-3 দফা তলব করা হয়েছে, এর বাইরে আমরা তেমন কোনো ভূমিকা দেখছি না? না, ভূমিকাগুলো হয়তো দৃশ্যমান না, কিন্তু আমি মনে করি না যে সরকার এটা হালকাভাবে নিচ্ছে, কারণ মিয়ানমার অতীতও এটি করেছে। এবং আমি একটু বলে রাখি যে মিয়ানমার কিন্তু এই ধরনের আচরণ চীনের সঙ্গে করেছে এবং থাইল্যান্ডের সঙ্গেও করেছে, কিন্তু এখানে বারবার সংঘটিত হচ্ছে এবং আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে, ফলে আমাদের পুরো বিষয়টি পর্যবেক্ষণও আমরা করছি, একই সঙ্গে আমরা কূটনৈতিকভাবে মোকাবেলা করছি, কিন্তু সার্বিকভাবে আমাদের যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যে যে মানে আমাদের যে সামর্থ্য, আমাদের সক্ষমতা, এটি বৃদ্ধি করা প্রয়োজন। এবং মিয়ানমারের আচরণ একদিকে যেমন রোহিঙ্গাদেরকে 5 বছরে একজন রোহিঙ্গাকে ফেরত নেয়নি, পাশাপাশি তারা শুধু বাংলাদেশকে নয় সারা পৃথিবীকেই বলা যায় যে চীনের উপর ভর করে অথবা ভারতের উপর ভর করে তারা একেবারে অগ্রাহ্য করছে এবং ডিফায়েন্সের মধ্যে আছে, এবং এই দেশটি তাদের যে ভূ রাজনৈতিক সুবিধাটা সেটাকে তারা অত্যন্ত জিরো সাম যে গেম আমরা যেটা বলি সেভাবে তারা এটাকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, ফলে এরকম একটি বিপজ্জনক রাষ্ট্র যদি প্রতিবেশী হিসেবে থাকে, ফলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি মানে আমাদের যে সক্ষমতা বৃদ্ধি এবং আমাদের প্রস্তুতি থাকা দরকার, কিন্তু নিঃসন্দেহে আমাদের যে পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় সেটি প্রাধান্য থাকবে, কিন্তু আমাদের আত্মরক্ষার বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে নিশ্চয়ই। আবুল হোসেন চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যেটি নিয়ে আজকে বিষয়টি আলোচনা, মানে যে বিষয় বস্তু আমরা ঠিক করেছিলাম সেই জায়গায় যে বাংলাদেশে আর 1.5 বছর পরে নির্বাচন, ভারতেও প্রায় 2 বছর পরে নির্বাচন, এমন একটি সময়ে এই দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক, এটি রাজনীতির ক্ষেত্রে নতুন কোনো বার্তা নিয়ে আসবে কিনা? না, যদি আমরা রোহিঙ্গার দৃষ্টিকোণ থেকে দেখি, আজকে ভারতীয় প্রচার মাধ্যমকে মাননীয় প্রধানমন্ত্রী যে দুইটা বিষয়ে উল্লেখ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে, আরেকটা রোহিঙ্গার ব্যাপারটা, সেই জন্য সেটার থেকেই এটা যথেষ্ট আমাদের কাছে এটা স্পষ্ট যে এই ব্যাপারে আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখছি, কিন্তু এটার সাথে যোগ করার কিছুই নাই যে আমাদের শক্তি অর্জন করতেই হবে, সেটা ব্যবহার কখন করব সেটা ভিন্ন প্রসঙ্গ। আরেকটা ব্যাপার আমার মাঝে মাঝে মনে হয় যে কোনো কিছুই লাইফে এবং রাজনীতিতে পার্মানেন্ট নয়, যতই প্রাচুর্য থাকুক বা না থাকুক মায়ানমারের, আমাদের কিন্তু একটা বিরাট জনসংখ্যা, এত গর্ধপ্ত মায়ানমারও হবে না যে আমাদের এই জনসংখ্যা মানে একটা বিশাল মার্কেট, তারা অর্থনৈতিকভাবে যদি লাভবান হবার চিন্তাভাবনা তাদের মাথায় আসে সেইটা আরেকটা ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল। আমি বলছি না যে রোহিঙ্গার ব্যাপারে আমরা তাদেরকে ছাড় দেব, অবশ্যই কনফ্রন্ট করব, কমনফ্রন্ট করার মতো শক্তি সংগ্রহ করব, সাথে সাথে এই যে আপনার ট্রেডের ভিতর দিয়ে তারাও যে উপকৃত হতে পারে এবং আজকে যেটাকে তারা একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এটার প্রয়োজন সেই সময় নাও থাকতে পারে, যেমন আসিয়ানের অনেক দেশের সাথে এক দেশের সাথে অপর দেশের ভীষণ বৈরিতা ছিল, সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ার ছিল না, এরকম বহু দেশের সাথে, কিন্তু তারা মিলেমিশে এগিয়ে যাচ্ছে। আমরা বিমস্টেকের মেম্বার, আমার মনে করি বিমস্টেকের একটা জরুরি আলোচনা অনুষ্ঠানই হওয়া উচিত যে কিভাবে মায়ানমার আর বাংলাদেশের এই সমস্যার সমাধান হয়, এটা তো আমাদের সমস্যা না, সমস্যা সৃষ্টি করেছে মায়ানমার, রোহিঙ্গা যাতে করে আমরা যে লক্ষ্যগুলা আমরা নির্ধারণ করেছি সেই লক্ষ্যর দিকে আমরা এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।